मंत्री कथा बोलबो आमादेर प्रतिनिधि सोमराज बंदोपाध्यायेर संगे की खबर रयेछे एखोनो पर्यन्त। सोमराज, आजके किछुक्षण आगेई भानुभक्तर जन्मदिने भानुभक्तर मूर्तिते माला दिए श्रद्धा जानान मुख्यमंत्री ममता बंदोपाध्याय। तारपरे सेखाने संक्षिप्त भाषण देन एबं आजके एखोन किछुक्षण आगेई राजभवने गेलेन, दार्जिलिंगे राजभवने गेलेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। राज्यपालও আজকে গিয়েছেন। আগামীকাল শপথ নেওয়ার রয়েছে জিটিএ সিইও হিসেবে অনিত থাপার। কথা বলবো আরো একবার আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোমরাজ, দেখো কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং রাজভবনে ঢুকলেন। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই সৌজন্য সাক্ষাৎ চা চক্রের, এমনটাই মুখ্যমন্ত্রী যাওয়ার আগে জানিয়েছেন। লক্ষণীয় বিষয়, আজ দুপুর বেলাতেই রাজ্যপাল ঢোকেন দার্জিলিং এ। আগামীকাল জিটিএ চিফ এক্সিকিউটিভ অফিসারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে সৌজন্য সাক্ষাৎ অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা জানি আগামীকাল জিটিএ সিইও শপথ গ্রহণ অনুষ্ঠান, যদিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হবে তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত না হলেও মনে করা হচ্ছে ভানুভবনে সিদ্ধান্ত, ভানুভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল দার্জিলিং রাজভবনের। ফলত সব মিলিয়ে এই সৌজন্য সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং যেটা লক্ষণীয় বিষয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনিও এই মুহূর্তে দার্জিলিং রাজভবনেও রয়েছেন। তার কারণ কিছুক্ষণ আগেই তিনি দার্জিলিং এসে পৌঁছেছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে জানিয়েছেন যে তিনি চা চক্রে যাচ্ছেন, রাজ্যপাল ডেকেছেন চা চক্রে, তাই তিনি যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী দার্জিলিং রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলেন। ধন্যবাদ সোমরাজ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। আর কিছুক্ষণ পরে নিশ্চয়ই আমরা জানতে পারবো, আপনাদেরকেও জানাবো। News 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদেরকে জানাবো কি আলোচনা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের। রাজ্যপাল আজকেই গিয়েছেন পাহাড়, রাজ্যপাল আজকেই গিয়েছেন পাহাড়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তার কর্মসূচি শেষ করে রাজভবনে গেলেন। আজকেও ক্যাফে হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভানুভক্তের অনুষ্ঠান শেষে, জন্মদিনের অনুষ্ঠান শেষে আবারও ক্যাফে হাউসে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মেজাজে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও কখনো রাফ অ্যান্ড টাফ, কখনো মমতার ছোঁয়া, কখনো আড্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাফে হাউস কালকেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সেখানে গানে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবারও ক্যাফে হাউসে গেলেন ভানুভক্তর জন্মদিনের অনুষ্ঠান শেষে। এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা, দার্জিলিং ক্যাফে হাউসে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার গেলেন ক্যাফে হাউসে, কফিতে চুমুক দিলেন এবং তারপরে রাজভবনে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং ক্যাফে হাউসে মুখ্যমন্ত্রী। তার কিছুক্ষণ পরে এই ক্যাফে হাউসে যাওয়ার পরেই তিনি হেঁটে রাজভবন যান। রাজ্যপালের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে। এর আগে ভানুভক্ত জন্মদিনে ভানুভক্তর যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি বলেন যে বিভেদ কোনো নেতা বিভেদ করতে পারেন না, গাছ থেকে কোনো নেতা পড়ে না, মাটি থেকে তৈরি হয় নেতা এবং সেই নেতা তিনি নেতা হন, বিভেদ করেন না, এরকমই তাকে নেতা বলে যারা বিভেদকামী নন। भेदभाव छोड़ो, कोई भेदभाव करने के लिए कोई बड़ा आदमी को जन्म नहीं होता। जो आदमी महान होता है, दिल से बड़ा होता है, मानविक होता है, वो आदमी कभी भेदभाव नहीं करता है, वो सबको लेके एक साथ में रहता है। हम भक्ति किसको करते हैं, हम श्रद्धांजलि अर्पण किसको करते हैं, हम नेता किसको मानते हैं? नेता जन्म लेता है माटी से और ये मिट्टी में काम करते करते जिंदगी भर ऐसा काम करते हैं कि मिट्टी का आदमी उसको प्यार दे, उसको रिश्ता दे, उसको मोहब्बत दे। जो मुहान लोग होता है उसको हम भेदभाव बंटवारा नहीं कर सकते हैं।